লালা সর্বানন্দপুর দুর্গা মন্দিরের নিশি কুটুম্বের হানা। মন্দিরের তালা ভেঙে দানপত্র চুরি সহ প্রায় 50,000 টাকার ক্ষয়ক্ষতি। ঘটনার বিবরণে জানা গেছে যে বুধবার গভীর রাতে লালা সর্বানন্দপুর দুর্গা মন্দিরের বাইরে থাকা দানপত্রটি ভেঙে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি মন্দিরের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র ভাঙচুর সহ ভেতরে থাকা দানপত্রটি চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বরা। এই দুর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ জানিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে লালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চুরির ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের অতি সত্বর গ্রেফতার করার দাবি জানিয়েছেন মন্দির কমিটির সভানেত্রী কুমারী কল্যাণী নাথ, সম্পাদক দিলীপ নাথ, কোষাধ্যক্ষ রজত নাথ, প্রশান্ত রঞ্জন নাথ প্রমুখ। এদিকে বজরং দলের হাইলাকান্দি জেলার সহসংযোজক জয়নাথ এক বার্তায় জানান, ইদানিং নিশি কুটুম্বদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে লালার আমজনতা। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় চুরির মতো অঘটনমূলক ঘটনা ঘটেই চলেছে। হিন্দুদের পবিত্র মঠ মন্দিরকে টার্গেট করা হচ্ছে, আর কুম্ভ নিদ্রায় রয়েছে পুলিশ প্রশাসন। তিনি এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িতদের অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমি সর্বানন্দপুর গ্রামের শুধু জনসাধারণ। আমার নাম শ্রী দিলীপ নাথ। আমাদের সর্বানন্দপুরে একটি শ্রী দুর্গা মাতার মন্দির আছে। গত রাত্রি জানি না কয়টার সময় চুর মন্দিরের সম্মুখের গেইটে একটা দানপত্র ছিল, ওইটা ভঙ্গ করে এবং মন্দিরের ভিতরে এসে তালা ভেঙে করে মন্দিরের বিভিন্ন আসবাবপত্র, জিনিসপত্র, আসল কিছু টাকা পয়সা ছিল, সেগুলি চুরি করে নিয়ে গিয়েছে। আমি শ্রী দিলীপ নাথ প্রত্যহ সকালে এবং সন্ধ্যার সময় মন্দিরে আসি এবং গ্রামের সব জনসাধারণও আসে। আমি প্রথম সকাল 9টার সময় মন্দিরে এসে দেখি এইরকম ভাঙা, তারপরে আমি সব জনসাধারণকে জানাইলাম। সঙ্গে সঙ্গে গ্রামের জনসাধারণ সবাই উপস্থিত হয়ে এখন আলোচনা চলছে কীরকম কীভাবে এটা সমাধান করা হবে বা পুলিশে কীরকম এজাজ দেওয়া হবে, এই সমস্ত চিন্তাধারা নিয়ে আলোচনা হবে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে কাটিগড়ার চৌরঙ্গিস্থিত অ্যাপেলো ড্রাগ ফার্মেসি 24 ঘন্টা সেবা কার্যে নিয়োজিত। এবার সেই ফার্মেসিতেই আয়োজিত হতে চলেছে বিনামূল্যে রোগীদের চেক আপ। আগামী 21 আগস্ট রোজ রবিবার আর সকাল 11টা থেকে কাটিগড়ার চৌরঙ্গিস্থিত অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে মেডিসিন, স্ত্রীরোগ ও চক্ষুরোগ, নাক, কান, গলা, হাড়, নার্ভ এবং চর্মরোগ ইত্যাদি রোগের বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রিতে চেক আপ করবেন। তাই শীঘ্রই যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন এবং গ্রহণ করুন এই সুবর্ণ সুযোগ। যোগাযোগের নম্বর 6900602392 এবং 6900125408। গ্রামীণ এলাকায় কোনো ফার্মেসি 24 ঘন্টা পরিষেবা দেয় না, ভাবাই যায় না, কিন্তু সেই টেনশন এবার খতম। গ্রামীণ এলাকায় এই প্রথমবারের মতো 24 ঘন্টা পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির কাটিগড়া চৌরঙ্গি বাজারের অ্যাপেলো ড্রাগ ফার্মেসি। দিন তো বটেই, রাতের যে কোনো সময়ও নক করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওষুধ। এছাড়াও নামি দামি বিশেষজ্ঞ চিকিৎসকদের আপনি অনায়াসে পেয়ে যাবেন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে। প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে রোগী দেখবেন হায়দ্রাবাদ থেকে আগত মেডিসিন, হার্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দিলওয়ার হোসেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর যশোধরা রায়কে পাবেন প্রতি রবিবার। এদিন সকাল 10টা থেকে অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে তিনি রোগী দেখবেন। এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল 3 থেকে রয়েছেন নার্ভ ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজদীপ দাস, MBBS, MS, SMCH। প্রতি শনিবার ও সোমবারে বিকেল 2 থেকে থাকবেন নাক, কান ও গলার বিশেষজ্ঞ ডক্টর অম্লান জ্যোতি, MBBS, MS। চর্ম ও যৌন কুষ্ঠরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহজুবিন বশির রোগী দেখবেন প্রতি রবিবার ও বুধবার দুপুর 3 থেকে। প্রতি সোমবার সকাল 11টা থেকে রোগী দেখবেন কেরালা থেকে আগত শিশু বিশেষজ্ঞ ডাক্তার আফসাল কে মোস্তাফা। প্রতি বুধবার ও শনিবার বিকেল 5:30 থেকে রোগী দেখবেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস ভৌমিক, MBBS, PGDPM, SMCH। তাই আর দেরি না করে ফোনটা হাতে নিন এবং এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপেলো ড্রাগ ফার্মেসিতে ফোন করে। যোগাযোগের নম্বর 6900602392 এবং 6900125408।